السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أبنرا نشوي أبغوتو آچن جي الله تعالى دين شكا كرا فروز آر شئي دين كي جي بھابي هو أبنك شكت حابي. অবশ্য যেখানে সন্দেহ আছে সেখানে মানুষ যেতে দ্বিধা করে, যে ওখানে গেলে হয়তো দিন শেখার জায়গায় অন্য কিছু শিখে আসব, ঈমান তাজা করার জায়গায় ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে আলাদা ব্যাপার। এই জন্য তাদের কাছে ওজর আছে, যদি সত্যি ওজর থাকে আল্লাহ ক্ষমা করবেন, নচেত ক্ষমা করবেন না। যেহেতু আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ, আল্লাহর কোরআন এবং ওয়াহি দুই শ্রেণীর, ওয়াহি মাতলু গায়ের মাতলু, মাতলু মানে কোরআন আর গায়ের মাতলু মানে সুন্নাহ, দুই শ্রেণীর ওয়াহি মানুষের কাছে এসেছে। যারা প্রত্যাখ্যান করবে, যারা গ্রহণ করতে চাইবে না, আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বেন না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জিকির থেকে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে তাদের জন্য রয়েছে সংকীর্ণতাময় জীবন, সংকীর্ণতাময় জীবন। আর সেই জীবনে এটা হবে দুনিয়ার বুকে কোনো সুখ পাবে না, খালি সংকীর্ণতা পাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিনে সে অন্ধ হয়ে উঠবে। কেন, কি জন্য? কাল রব্বিলিমা হাসারতানি আমা, সে তখন বলবে, হে আমার প্রতিপালক, আমি অন্ধ হয়ে কেন উঠলাম, আমি তো চক্ষুষ মানছিলাম। আল্লাহ বলবেন, কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাজালিকাল ইয়াউমা তুনসা, আমার আয়াত এসেছিল, তুমি সে আয়াতকে ভুলে গেছিলে, ভুলে বসেছিলে, তাই আজকেও তোমাকে ভুলিয়ে দেওয়া হবে। বা হয়েছে, মোট কথা তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম চাহে নর অথবা নারী, ছেলে অথবা মেয়ে, ইলম সন্ধান করা ফরজ। এই ফরজকে গরজ যদি কেউ মনে করে তাহলে তার শাস্তি আছে দুনিয়াতে এবং আখেরাতে। এ কথা কোরআন থেকে শুনলেন। এখন একটা আমরা উদাহরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর মুখে শুনব। তিনি বলছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালি গাইস, যে সরল পথ ও জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তাই ও বৃষ্টি, ওই বৃষ্টি সদৃশ, আসাবা আরদান, যা জমিনে পৌঁছে, তার মানে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সে বৃষ্টির মতো। যে ইলমি নবুয়াত বা ইলমে নবুয়াত বা নবুয়াতের যে ইলম আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এসেছে সেটা কেমন, আকাশ থেকে বর্ষণশীল বৃষ্টির মতো। ফাকানাত মিনহা তায়েফাতুন তাইয়েবা, অতঃপর তার উর্বর অংশ নিজের মধ্যে শোষণ করে। এবার বৃষ্টি, পৃথিবীর বুকে বহু রকমের মাটি আছে, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে বৃষ্টি একই, আর একই বৃষ্টি বিভিন্ন জমিনে পড়ে, বিভিন্ন ভূমিতে বৃষ্টিপাত হয়, আর আপনি জানেন একই বৃষ্টিতে বা একই মাটিতে ফসল কি একরকম হয়, কারো ঝাল হয়, কোনো ফসল তেতো হয়, তিক্ত হয়, কোনো ফসল টক হয়, কোনো ফসল মিষ্টি হয়। একই জায়গায় পাশাপাশি দুটি গাছ, লেবু গাছ আর মরিচের গাছ লাগান, দুটো কি একরকম হবে, বৃষ্টি এক, মাটি এক, কিন্তু দুটো দুরকম, একটা টক আর একটা ঝাল। আর তার পাশে আপনি আম গাছ লাগান, মিষ্টি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর মাটি আছে উর্বর, সে নিজের মধ্যে শোষণ করে, কি শোষণ করে, বৃষ্টি, তার মানে গ্রহণ করে। তারপর ফা আম্বাতাতিল কালা ওয়াল উসবাল কাসির, অতঃপর তা ঘাস এবং প্রচুর শাকসবজি উৎপন্ন করে। সেই মাটিতে আপনি যা লাগাবেন তাই হবে, আহা সুন্দর, ঘাসও হবে, গরু বাছুরে খাবে,
বা প্রাণীতে খাবে ভোগ করবে আর তা সেই সঙ্গে মানুষ যদি শাকসবজি লাগায় তো শাকসবজি ফল ফসল উৎপন্ন করবে এই মাটি আর দ্বিতীয় শ্রেণীর মাটি ওয়া কানা মিনহা আজাদিব আমসাকাতিল মা ফানাফা আল্লাহু বিহান নাস ফাশারিবু মিনহা ওয়া সাকু ওয়া জারাউ বলছেন আরেক শ্রেণীর মাটি তার এক অংশ চাষের অযোগ্য যে মাটি চাষের অযোগ্য বা খাল জমি যা পানি আটকে রাখে এ মাটিটা খাল এবারে খাল হলে পরে বৃষ্টি যখন বর্ষণ হয়েছে যেমন আমাদের দেশে বিলগুলো আছে কিছুই হয় না পানি ধরে রাখে কিন্তু সেই পানি দ্বারা ওই মাটি থেকে কিছুই উদ্গত করে না কিন্তু তার থেকে পানি আটকে রাখে ফলে আল্লাহ তাআলা তার দ্বারা মানুষকে উপকৃত করে সেখান থেকে সেচ অন্য জায়গায় করে সুতরাং তারা তা হতে পান করে এবং পশুদেরকে পান করায় জমি সেচেও ফসল ফলায় তাহলে যে মাটি পানি ধরে রেখেছে সে নিজে উপকৃত হচ্ছে না অন্য মাটিকে এবং পশু এবং মানুষকে উপকৃত করছে দুই শ্রেণীর মাটি মাটি হয়ে গেল তৃতীয় শ্রেণীর মাটি হচ্ছে ওয়া আসাবা তাইফাতাম মিনহা উখরা ইন্নামা হিয়া কিআন লা তুমসিকু মাআন ওয়া লা তুমবিতু কালা সুতরাং আরেক শ্রেণীর যে মাটি আছে সে অংশ শক্ত সমতল ভূমি যা পানি শোষণ করে করে না ঘাস আর না ঘাস উৎপন্ন করে না পানি শোষণ করে আর না ঘাস উৎপন্ন করে মানে পাথুরে মাটি যেমন পাহাড়গুলো আছে পাহাড়গুলো উঁচু উঁচু হয়ে আছে পাথর সেখানে বৃষ্টি বর্ষণ হলে কি ছড়িয়ে পানি নিচে নেমে যায় সে পানি ধরে রাখতে পারে না ফলে পানি ধরতেও পারে না আর গাছ পালা উৎপন্ন হয় না এই দৃষ্টান্ত ওই ব্যক্তির ফাজালিকা মাসালু মান ফাকহা ফি দীনিল্লাহি ওয়া নাফাহু বিমা বাআসানি আল্লাহু বিহি ফাআলিমা ওয়া আল্লাম যে ওই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করলো এবং আমি যে হেদায়েত ও জ্ঞান দিয়ে প্রেরিত হয়েছি তার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করলেন সুতরাং যে সে নিজেও শিক্ষা করলো এবং অপরকেও শিক্ষা দিল আর এই দৃষ্টান্ত ওই ব্যক্তির যে ব্যাপারে মাথাও উঠালো না এবং আল্লাহ সে হিদায়ত গ্রহণ করলো না যা দিয়ে আমি প্রেরিত হয়েছি তিন শ্রেণীর মানুষের কথা এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক শ্রেণীর মানুষ নবুয়াতের জ্ঞান নিয়ে নিজে আমল করে এবং অপরকে আমল করতে আহ্বান করে নিজে শিখে অপরকে শিক্ষা দেয় এ হচ্ছে সব থেকে ভালো তাই না খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা সব থেকে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে কে যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় সব থেকে শ্রেষ্ঠ মানুষ এখন এই শ্রেণীর মানুষ হলো শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ এদের জন্য আকাশ বাতাসে পানিতে জলে স্থলে যা কিছু আছে সব দোয়া করে পানির মাছ পর্যন্ত এই লোকের জন্য দোয়া করে কেননা এ মানুষকে ভালো কথা শিক্ষা দেয় মানুষকে ভালো শিক্ষা দেয় মানুষের দুনিয়া যা হবে হোক আখেরাত শিক্ষা দেয় আখেরাত যাতে বরবাদ না হয় দুনিয়াও বরবাদ হতে শেখায় না এ নয় যে ইসলামী জ্ঞান শিখলে পরে দুনিয়া বরবাদ অনেকে মনে করে দুনিয়া বরবাদ হয় কারণ চাকরি পাওয়া যায় না যদি আরবি শিক্ষা শিখি চাকরি পাওয়া যাবে না দুনিয়া বরবাদ হবে আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং জ্ঞান শিখেন পার্থিব্য কোনো বিষয় শিখেন জেনারেল লাইনে যান তো আপনার ছেলে মোটা চাকরি করবে তাই না ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিশাল বিশাল ব্যাপার বিশাল বিশাল টাকা আসবে আর আরবি শিখলে পরে হ্যাঁ আরবি পারবি তো পারবি না হেগে মুতে ছাড়বি তো বটেই আর শিখার পরেও আবার কোনো গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই যে আপনার দুটো টাকা আসবে এল্লা মাশা আল্লাহ যারা আরবি শিখছে আরবি শেখার পর ডিঙ্গিয়ে পরীক্ষা দিচ্ছে জেনারেল লাইন যাচ্ছে ইংলিশ নিয়ে কালচার করছে সদকা ফেতরা খেয়ে আরবি পড়ে তারপরে আরবি মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে আরেক জায়গায় জেনারেল গিয়ে সেখানে তারপর আবার তারা আবার অন্যরকম জেনারেল লাইনে চলে যাচ্ছে ফলে তারা মাদ্রাসায় থাকাকালে দাঁড়িয়ে রাখছে আবার মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে দাড়ি চাঁদছে ছাড়ছে এরকম মানুষ আছে দুই দলের মাদল এরা তো আছেই কিন্তু যারা শুধুমাত্র খাঁটি আল্লাহর জন্য শুধু কাল আল্লাহ কাল রাসূল বলবে পড়বে তাদের জন্য চাকরি খুব কঠিন কমই মাদ্রাসায় চাকরি করবে আর কমই মাদ্রাসায় চাকরি করলে ক টাকায় পাবে আর যারা খুব একটা ভালো নয় তারা মসজিদের ইমামতি করবে মসজিদ ঝাড়ু দেবে মসজিদে হেরিকেনের কাজ মুছবে তাই না
এইসব করবে, এই জন্য ভিখারি বিদ্যা শিখে কোনো লাভ নেই। কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আল্লাহ আল্লাহ রসুলের কে আর কি এলেম, যে এলেম দিনই এলেম সারিয়ে এলেম শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, সেই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এই হলো প্রথম শ্রেণীর মাটি, যে মাটি পানি নেয় এবং যে তার দ্বারা কি করে ফল ফসল উদ্গত করে। আর দ্বিতীয় নম্বর মাটি সেই আলেম, যে আলেম প্রচুর এলেম প্রচুর জ্ঞান, কিন্তু কি সেই গাছের মতো যে গাছে ফল ফলে না। কি হয় সেই গাছ শেষকালে লোকে কেটে কোথায় ভরে, বুঝতেই পাচ্ছেন, মানে যে ইলেম শিক্ষা করে কিন্তু আমল করে না। এটা কয় নম্বর গিয়ার আপনাদের? হ্যাঁ, 2 নম্বর গিয়ার। প্রথম নম্বর গিয়ারটা আছে কিন্তু দ্বিতীয় নম্বরটা নেই, তার মানে আমল নেই। পানি গ্রহণ করেছে, প্রচুর পানি ধরে রেখেছে, কিন্তু সেই পানির দ্বারা নিজে উপকৃত হয় না, সে নিজে জলে অপরকে আলো দেয় কিন্তু নিজে জলে জ্বলতে থাকে পাথরের নুড়ি, কোনোদিন পানি শোষণ করে না, ফলের ঝুড়ি কোনোদিন ফলের রস ভক্ষণ করে না, গাধার পিঠে চিনি বইলে কোনোদিন চিনি চিনির স্বাদ বুঝতে পারে না, ইত্যাদি। এরা হচ্ছে সেই মাটি, যে মাটি পানি ধরে রাখে, অপরকে উপকৃত করে। দেখবেন বড় বড় বক্তৃতা করছে, বড় বড় বই লিখেছে, লিখে মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু নিজে হয় না, চেরাগ তলে অন্ধকার। অবশ্য তার ছেলে মেয়েরা তার স্ত্রী পরিজন মানছে না মানছে তার দোষ না, সে হয়তো চেষ্টা করছে কিন্তু না মানলে কে কি করবে। নূহ আলাইহিসসালাম ছেলেকে পারলেন না, স্ত্রীকে পারলেন না, লূত আলাইহিসসালাম স্ত্রীকে পারলেন, সে আলাদা কথা, কিন্তু নিজে তো আমল করেছেন। তো নিজে চরাক চেরাক তলে অন্ধকার মানে নিজের বাড়ির লোক সে শিক্ষা পায়নি নেয়নি, কিন্তু বাইরের লোক শিক্ষা নিচ্ছে। এই হচ্ছে শ্রেণীর মাটি, যে মাটি পানি ধরে রাখে, অপরকে উপকৃত করে কিন্তু নিজে উপকৃত হয় না। তৃতীয় শ্রেণীর মাটি কোনটাতে নেই, না নিজে নিজে শিক্ষা করেছে আর না অপরকে, নিজেরই তো নাই তো অপরকে কি শিক্ষা দেবে। হাড়ি যখন যখন উপর করবেন হাড়ি থেকে কিছু পড়বে, যদি কিছু না রেখেছেন তো কেন পড়বে, কি পড়বে, কিছুই পড়বে না, খালি হাড়ি। সুতরাং ভিতরে যা রাখবেন সেটা উপর করলে পড়বে। তো এ তো পানি গ্রহণই করেনি, পানি বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি এসেছে আর গাবেজ ওই বয়ে চলে গেছে, ধরে রাখতেও পারেনি, নিজেও উপকৃত হয়নি, গাছপালা উদ্গত হয়নি, আর অপর মাটিকেও সহযোগিতা করেনি যে তার দ্বারাতে গাছপালা উদ্গত করবে। তার মানে যে শিখেও না এবং আমলও করে না, এই শ্রেণীর মানুষ আছে বেশি, যারা দিন শিখতে চায় না এবং আমল করতে চায় না। আর ওই শ্রেণীর মানুষ যারা দিন শিখেছে, যারা দুনিয়ার জন্য দিন শিখেছে, যে আলেম যে কারি দুনিয়া লাভের জন্য শিক্ষা শিখেছে, তাদেরকে দিয়ে প্রথম জাহান্নামের আগুন প্রজ্বালিত করা হবে কেয়ামতের দিন, এটা হচ্ছে নিয়তের কথা। আর যারা মোটেই মাথা তোলে না যে শিখবও না আর আমলও করব না, তারা হচ্ছে শিখবে শেখাবে কোথেকে, না নিজে নেই তো কি শেখাবে, তো শিখেই নেই নিজে, এদের জন্য হচ্ছে কঠিন অবস্থা। যাদের জন্য কথা বলা হয়েছে মানে আরাদান জিক্রি ফাইনালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কত মানুষ তাদেরকে বোঝাচ্ছে ভাই এসো শিখো, কত মানুষ, আপনারাই বলুন, হুজুর হয়তো সব জায়গায় যায় না, আপনারা তো যাচ্ছেন, এই যে আমাদের নুরুল হুদা ভাই, জামাইয়ের আত্মীয় সম্পর্ক তৈরি করেও এখানে আনতে পারলেন না, আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছেন যারা বন্ধু বান্ধবকে বলছেন না না যা কাবসা খেতে যাস তো, তাই না, তারপরে আরো কত রকম ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ, নিজের চরকায় তেল দে, বাড়ি তো মোতাওয়া হয়ে গেছে, সেখানে পয়সা কামাতে এসছে, সেখানে আবার কে শিখবে, আরে এখানকার হুজুররা কি জানে, আমাদের দেশের হুজুররা ভালো জানে, ইত্যাদি ইত্যাদি কত রকম কথা শুনিয়ে দেবে আপনাকে। কিন্তু জেনে রাখবেন প্রত্যেকটা কথা টেপ করার জন্য তৎপর প্রহরী মজুদ আছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আপনি যা বলছেন হুজুরের কাছে পৌঁছুক আর না পৌঁছুক টেপ হয়ে আছে, একদিন সেই টেপ বাজিয়ে শোনানো হবে, বরং ভিডিও দেখানো হবে, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে এই শানির কথা বলেছেন, যে যে শানির কথা দুঃসাহসিকতার কথা,
এমন কথা যে কথা বললে পরে আপনি আপনি যদি প্রকাশ্যে বলতেন তো আপনার ইসলামী শরীয়ত অনুযায়ী কি হতো, শাস্তি হতো, সাজা হতো। আপনি এখন দূর থেকে বললেন, চামড়ার গুলি মেরে দিলেন হাওয়াতে, বাস লাগলো না লাগলো। কিন্তু কোন কোন কথা আমাদের কানে আসে, বহু কথা কানে আসে না, সেই কথা কি মানে হাওয়াতেই ভেসে যাবে? না, হাওয়াতেই ভেসে যাবে না, এটা টেপ হয়ে গেছে। এবং সেই কথা কাল কেয়ামতের দিনে শুনিয়ে আপনার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে। অতএব যা মন তাই বললাম, এটা না। আপনার যদি সন্দেহ হয় যে মাকতাবুদ দাওয়াতে গেলে ইমান নষ্ট হবে, এরা ওয়াহাবি, ওয়াহাবি বিদ্রোহী বহু আছে সৌদি আরবের, খায় অথচ গুণ গায় না, সৌদি আরবের খায় অথচ সৌদি আরবের দুশ্মন তারা, এখানেই আছে। তার পয়সাটা খুব হেলো মিষ্টি, কিন্তু তাদের এলেম, তাদের জ্ঞান, তাদের আলেম, তাদের ওলামা, তাদের কি বলে রাজনৈতিক নেতা নেতৃত্ব নেতৃবর্গ, না 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 ও ভালো না। এরা আমেরিকার দালাল, এরা ইহুদির দালাল, এরা কে কত রকম বলছে। মায়ান ফেজমিন কাউলিন ইল্লালাদাই হেরাকিবুন আতিত, যে যাবে কোথায়, যাওয়ার উপায় নেই, সবকিছু টেপ করে রাখা হচ্ছে। দুঃখের বিষয়, কিছু মানুষ আছে যারা আল্লাহর ফেরেশতাদেরকেও আরাম দিতে চায়। কেন বলুন তো? আল্লাহর ফেরেশতাদের কাজ লেখা, তাই না? ডান কান্ধের ফেরেশতা ভালো কাজ লিখছেন আর বাম কান্ধের ফেরেশতা খারাপ কাজ লিখছেন, কিন্তু এরা ফেসবুকে নিজেরা নিজেদের কথা লিখছে, নিজেদের কথা নিজেরাই লিখছে, যে কথা কাল কেয়ামতের দিনে সাক্ষী হবে যা লিখেছে, ভালো লোকদের বিরুদ্ধে, সহি পন্থীদের মানে হকপন্থীদের বিরুদ্ধে যা বলছে, যা লিখছে, লেখা আছে ফেসবুকে। আর এই ফেসবুকে যা লিখছে নিজেই সাক্ষী হবে যে হ্যাঁ আমি এই কথা লিখেছি, ফেরেশতার দরকার নেই, ফেরেশতাদেরকে যা ফেরেশতার রেস্ট নেক, কিন্তু ফেরেশতাও লিখছেন, তারা নিজেরা লিখছে ফেসবুকে এমন এমন কথা, পড়ে আপনি অবাক হবেন। আল্লাহর নামে গালি, রসুলের নামে গালি, আলেম ওলামার নামে গালি, সৌদি আরবের বিরুদ্ধে গালি, ওয়াহাবিদের বিরুদ্ধে গালি, ইত্যাদি ইত্যাদি। অনেকে মনে করে যে এরা ওয়াহাবি, এদের কাছে কিছু শিখলে পরে কি হয়ে যাবে, ইমান খারাপ হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। আপনার সন্দেহ হতে পারে, আপনি বুঝতে পারেন, আপনি মনে করতে পারেন যে আমার গ্রামের ইমাম সাহেব হচ্ছে বেশি বড়, আমার পীর সাহেব বেশি বেশি জ্ঞান রাখেন, আমার দেশের আলেমরা বেশি জ্ঞান রাখেন, এখানে সৌদি আরবের এরা আরবি বোঝে না, আর আমাদের দেশের হুজুররা আরবি পড়ে ফরফর ফরফর করে অনুবাদ করে, আর এরা তো আরবি অনুবাদ করতে পারে না, এরা তো বাংলা জানে না, অতএব এরা বেশি জানেন না, আমাদের দেশের হুজুররা বেশি জানে। হ্যাঁ, আমাদের দেশের হুজুরে বেশি জানে, কারণ তারা আরবি পড়ে বাংলা অনুবাদ করতে পারে, আর এই দেশের হুজুররা আরবি পড়ে কিন্তু বাংলা অনুবাদ করতে পারে না, অতএব এদের ভুল হওয়া স্বাভাবিক। এক শ্রেণীর মানুষ আছে তারা এরকম মনে করে যে না, এরা এরা বেশি জানেন না, এরা ওয়াহাবি, এরা। কিছুদিন আগে একটা খবর নিয়ে দেখলেন তো কি হলো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কোন অপরিচিত জায়গায় বা অজানা জায়গায় নিয়ে সরিয়ে দেওয়া হবে, আর সেই নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কত অপপ্রচার। মানে ওই যে কে বলল যে ভাই তোমার কানটা কই, তো কানে হাত কি হলো, ওই যে চিল নিয়ে চলে গেল, তখন চিলের পেছনে দৌড় দিল, খুব ছুটছে খুব ছুটছে, কি ব্যাপার, বলে চিলটাকে ধরবো, কি হয়েছে, আমার কান নিয়ে চলে গেছে, ভাই তোমার কান তো রয়েছে, কানে হাত দিয়ে দেখো, কানে হাত দিয়ে দিচ্ছে, হ্যাঁ তো কানটা রয়েছে, তো তো লোকের কথা শুনিবে, কান কান নিয়েছে চিলে, কান নিয়েছে চিলে, চিল্লি চিলে তুমি ছুটছো কেন। পরের কথা নিয়ে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, যদি কোন ফাসেক খবর নিয়ে আসে, ফাসেক মুসলিম না মুসলিম, কাকে বলে ফাসেক, হ্যাঁ বাসার ফাসেক কাকে বলে, মুসলিম না মুসলিম, মুসলিম কাকে বলে, ফাসেক কে, কোন মুসলিম ফাসেক, যে মুসলিম কাবিরা গুনাহ করে তাকে ফাসেক বলে, সে কাফের না, সে কাফের না। ফাসেক যদি কোন সংবাদ বহন করে আনে, তাহলে কি করো, ফাতাবাই আনু, সেটাকে যাচাই করো, যাচ বাছাই করো, বিচার করে দেখো, পরীক্ষা করে দেখো, ঠিক না বে, ঠিক ঠিক আছে। আর একটা খবর পেলে যদি কাফের আনে খবর, যদি কোনো কাফের খবর আনে, তো একবারে জিবরিলের খবর নাই, তাই না, আকাশের ওহি, যেহেতু আকাশবাণী থেকে আসে না, যদি ফাসেকের খবর বাছাই করে দেখতে হয়, পরীক্ষা করে দেখতে হয়, তাহলে কাফের খবর কি করতে হবে, হ্যাঁ তুমি দেখলে না শুনলে না কিছুই না, আনতুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, অজ্ঞাতসারে তুমি
একটা জাতিকে হামলা করে বসবে, ফলে ফলে তোমরা তাতে লাঞ্ছিত হবে। খবর না শুনেই তুমি সৌদি আরবের বিরুদ্ধে কত উচ্চবাচ্য গালাগালি শুরু করে দিলে, নবীর প্রতি গুস্তাখ, আউলিয়াদের প্রতি গুস্তাখ, আর কি আর কি। অবশ্যই এর পেছনে শিয়ারা রয়েছে, শিয়ারা সৌদি আরবের বড় দুশ্মন আপনারা জানেন। তারপরে ওই যারা যারা মানে দরগা বলে, দরগা দরগা পার্টি, দুর্গা পার্টি, দরগা পার্টি, এরা হচ্ছে খুবই দুশ্মন। এরা সবসময় এরা দেখবেন হজ করতে আসছে, সবকিছু হচ্ছে, বরং প্রয়োজনে সৌদি আরবের প্রশংসাও করে, কিন্তু ওটা কোন দরকারের সময়। কিন্তু আসলে তারা সৌদি আরবের বড় দুশ্মন। এই জন্য সামান্য একটা দোষ পেলে সেইটাকে নিয়ে ক্ষোভ। এই জন্য ফেসবুকে দেখছেন না, যদি সৌদি সৌদি বাদশাহ বা কোন নেতা কোন মহিলার সঙ্গে মোসাফা করছে, বারবার দেখাচ্ছে এরা কোন মুসলমান, মহিলার সঙ্গে মোসাফা করছে, বিশাল পাপ হয়ে গেল। আমি বলছি না ছোট পাপ, যে বড় পাপ আমি তা বলছি না, কিন্তু তাদের কাছে এটা বিশাল পাপ। আর তারা যে কি করছে, তারা বায়াত নিচ্ছে, তাই না? মহিলার সাথে বায়াত নেয় না, এক রুমে থাকে না, নির্জনতা অবলম্বন করে না, মা বলে, বিটি বলে, তারপরে কি বলে, গায়ে দৈহিক খেদমত নেয় না, হ্যাঁ সেটা কিছু হচ্ছে না, তাদের পীরদের তাদের বুজুর্গদের কিছু দেখে না। আর এখানে এই ছবিটা নিয়ে কেন না দুশ্মনী, দেখতে লারি চলন বাঁকা, মানে যেমন ভাবেই চলবেন ও দোষ ও চোখে লেগেছে। আপনারা নিশ্চয়ই গল্প শুনেছেন, ছেলেটা বলে খুব ভালো ছেলে, ফার্স্ট হয়, ফার্স্ট হলে কি হবে, পরীক্ষায় পাশ করবে না, কি বলে, ভালো ছেলে হলে কি হবে, পরীক্ষায় পাশ, হ্যাঁ পরীক্ষায় পাশ করেছে, পাশ করলে কি হবে, ফার্স্ট হবে না, বলে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হলে কি হবে, সার্টিফিকেট পাবে না, বলে সার্টিফিকেটও পেয়েছে, বলে সার্টিফিকেট পেলে কি হবে, চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, বলে চাকরি পেলে কি হবে, বেতন পাবে না, মানে তার এটাকে স্বীকারই করবো না আরকি, সব সময় ছোট করার চেষ্টা করব। যদি এই অবস্থা হয় তাহলে পরে বুঝতেই পাচ্ছেন আপনার কাছে ভালো হতে পারা যাবে না। তাহলে আপনি জবাবের জন্য রেডি থাকুন, কাল কেয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। একজন না জেনে না শুনে একজন ভালো লোকের বিরুদ্ধে অথবা একটা ভালো সম্প্রদায়ের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে আপনি আপনার জবানের তলোবাড়ি তরবারি চালিয়ে যাচ্ছেন, এমন ঘাস কাটছেন কাস্তে দিয়ে যে আপনি দেখছেন না, ফসল কাটছেন না, ঘাস কাটছেন, চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। তো এর জন্য কি জবাবদিহি করতে হবে না কেয়ামতের দিনে? অবশ্যই সবকিছু ধরা থাকছে। আর এই জীবের জন্য অধিকাংশ মানুষ, জীবের জন্য কি হবে আপনারা জানেন, অধিকাংশ মানুষ দুটো 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 অঙ্গের কারণে জাহান্নামে যাবে, কি কি, জিহ্বার আর হচ্ছে লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থান, অধিকাংশ মানুষ এই জন্য জাহান্নামে যাবে। যারা ব্যভিচার থেকে বাঁচতে পারবে, জীব থেকে বাঁচা বড় কঠিন। জীব নিয়ে কত রকমের গীবত, কত রকমের আলোচনা, কত রকমের সমালোচনা, কত রকমের পরচর্চা, পরনিন্দা ইত্যাদি। মোট কথা, যদি আপনি মনে করেন যে হ্যাঁ হক জিনিস যদি আছে, সহি ইসলাম বা সঠিক ইসলাম যদি আছে, তাহলে এখানে আছে, তাহলে আপনি গ্রহণ করুন। আর যদি আপনি তা জেনে, হক জেনেও যদি হক না মানেন, তাহলে আপনি অহংকারী। অহংকারী কাকে বলে, অহংকার কাকে বলে, বাতরুল হাক্কি ও গামতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন একটা হাদিস, যে যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ বা অনুপরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই চাই আমাদের জামা ভালো হোক, জুতো ভালো হোক, মা তার ওনার ইচ্ছা এ হলো কি, যে এইসব যারা পড়ে বেড়ায় তারাই হচ্ছে অহংকারী। না না না, পোশাক পরলেই যে অহংকারী হবে তা না, তবে সাধারণত যারা ভালো পোশাক পরবে, দামি পোশাক পরবে, তাদের হ্যাঁ বুঝতেই পাচ্ছেন, তাদের একটু হ্যাঁ হ্যাঁ তাদের পাওয়ার বেড়ে যাবে, তাই না? বুকের পাটা বাড়বে, বুকের বোতাম খুলে হাওয়া খাওয়াবে, বুকের লোম দেখাবে, আলাদা কথা। কিন্তু জরুরি নয় যে ভালো পোশাক পরলেই অহংকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিবেরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্য প্রত্যাখ্যান করা, হক জেনে হককে না মানা, হটকারিতা করা, অবিমিশ্রকারিতা করা, আর গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা, ছোট জানা, এটাই তো বড়াই। বড়াই মানেই তো অহংকার, অহংকার মানে আমি 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 আমি, আমার থেকে বড় কেউ নেই, আমি সব করি, আমি লিখি, আমি করি, আমি আমার আমার মতো কেউ নেই, ইত্যাদি ইত্যাদি, একই বলে অহংকার। আর বড়াই, বড় যে নিজেকে মনে করে, অথচ সে বড় নয়,
অথচ হয়তো হয়তো বা বড় বটে, কিন্তু প্রকাশ করে বেড়ায় আমি বড়। একে বলে বড়াই করা, মানুষকে ছোট জানছো আর নিজেকে বড় করছো। গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে ছোট করা, এ হচ্ছে অহংকার। সুতরাং অহংকার বর্জন করে হক গ্রহণ করতে চেষ্টা করুন, নচেত এমন সময় আসবে যে সময় আফসোস করবেন, আর এই আফসোস কোনো কাজে দেবে না। শুধুমাত্র হকপন্থীদের বিরুদ্ধে কিছু একটা খোঁটা বের করে তাদের সমালোচনা করা এবং হককে প্রত্যাখ্যান করা অহংকারী মানুষের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমরা হক যেখানেই পাই যেভাবেই পাই যেন গ্রহণ করি। জ্ঞানী মানুষদের বুদ্ধি হল যদি কোনো জায়গাতে স্বর্ণ পড়ে থাকে, যে জায়গাতে স্বর্ণ পড়ে থাকে সে জায়গাটা দেখে না, স্বর্ণটা দেখে। এ নয় যে গোবরে পড়ে আছে ধর ওই স্বর্ণ নেব না, কি নর্দমাতে পড়ে আছে স্বর্ণটা নেব না, জায়গা দেখে না। যেখানেই স্বর্ণ পড়ে আছে সেখানেই কুড়ি নেন। আপনার তো নর্দমা যদি মনেও হয় কিন্তু হক আসছে, এটা আপনার স্বর্ণ, এই স্বর্ণকে আপনি গ্রহণ করে নেন। যদি আপনি সৌদি আরবকে ঘৃণাই করেন তা বলে তাদের ওই দুটো একটা আমল দেখে আপনি হক মানবেন না, সহি ইসলামকে মানবেন না, এটা হচ্ছে আপনার অহংকার। এই অহংকারের জন্য আপনি জবাব প্রস্তুত রাখুন যে আপনি ভাবছেন যে আমরাই বেশি জানি, সৌদি আরবের আলেম ওলামারা কিছুই জানে না, হ্যাঁ ওরা বিদাতি আমরাই হচ্ছে হিদাতি। দেখছেন, তার মানে উল্টে চোর গৃহস্থকে ডাটে, উল্টে যারা বিদাতি তারা বলছে আমরা হিদাতি, আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা আর ওরা হচ্ছে বিদাতি। আর কি বলবেন তাহলে, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ছাড়া আর কিছুই বলার নেই। অতএব আমরা শেষকালে বলি হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।